পৃথিবীতে জন্ম নিলে কান্নার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না দিয়ে জীবন শুরু করে আবার মাঝখানেও ভিন্ন দিক দিয়ে কান্না পেয়ে থাকি। জীবনটাতে মৃত্যু লড়তে লড়তে কান্না করে দিয়ে চলে যেতে হয়। দেখবার জন্য আমাদের চোখে যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করার জন্য আমাদের ভাবনার প্রয়োজন। দোলনাতে যদি কাছে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে তার দ্বিগুণ গতিতে ফিরে আসে। ঠিক তেমনি শত্রুরা হোক বা ভালোবাসা, তুমি যা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে। নিজের সাথে নিজের লড়াই তা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন। সত্যিটা হলো, স্বার্থ ছাড়া কেউ তোমার সঙ্গে সম্পর্ক করে না, আপনি আমি সবাই। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবেসেছে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট সব ভুলে বর্তমানকে মন দাও। যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে অভিজ্ঞতা যা হয়েছে তা কখনো ভুলে যেও না। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনই মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, যখনই মানুষের মন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজেকে ধ্বংস করে দিতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। নেশা নয়, পৃথিবীতে সবচেয়ে বাজে অ্যাডিকশন হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। মানুষ কখন ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎটাই যে আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না। সব কিছু জানার পরেও চুপ থাকি, কারণ এখন আর কারোর সাথে তর্কে জড়াতে ভালো লাগে না। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসে আমি আছি নিজের মনের কাছে প্রশ্ন, কি পেলাম আর কি হারালাম।